এই জনপদে সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের উত্থান এই বিষয়টি আজকে নতুন কিছু নয়। আমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করি তখনও আমরা দেখতে পাই বঙ্গবন্ধু লিখেছেন 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে উনি খুব আক্ষেপ করে লিখেছেন যে আমি যখন ক্যাম্পেইনে বেরিয়ে গেলাম মানুষ যখন আমার নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত তখন আমার গ্রামের মৌলানা সাহেব যিনি আমাকে দেখলে সকাল বিকাল সালাম দিতেন আমার ভূয়সী প্রশংসা করতেন সেই মৌলানা সাহেবও বলে বেড়া শুরু করেছেন যে নৌকায় ভোট দিলে ইমান থাকবে না তবে শেখ মুজিব মানুষ ভালো। অর্থাৎ এই অসুখটি আমাদের অনেক আগে থেকেই। মাঝখানে আমরা বঙ্গবন্ধুর মতো একজন বিশাল ডাক্তার পেয়েছিলাম বলেই সেই ওষুধ সেই অসুখকে আমরা অনেকটা সারিয়ে তুলতে পেরেছিলাম এবং যার সম্মিলিত ফল ছিল মহান মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্ত এবং স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশেও বাংলাদেশে এই জনপদের ধর্মের মতো একটা আবেগের জিনিসকে সাংবিধানিকভাবে ধর্মের নামে রাজনীতি করা একটা চ্যালেঞ্জিং কাজ হলো। বঙ্গবন্ধু তার সারা জীবনে যেমন অসংখ্য চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং সে চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের মুখ দেখেছিলেন, ঠিক বঙ্গবন্ধু সেই কাজটি করেছিলেন সাংবিধানিকভাবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে। তারপরের ইতিহাস আমরা সবাই জানি, 75 15 আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম হত্যাকাণ্ড এবং বাংলাদেশে আবার সেই পাকিস্তানি প্রাতাত্ত্বাদের ক্ষমতা দখল। এখানে কিন্তু এই জিনিসটা আমাদের এবং লাগাতার 21 বছর এই চক্র কর্তৃক বাংলাদেশের একেবারে প্রতিটি ক্ষেত্র আকণ্ঠ নিমজ্জিত ছিল। আলোচকরা আমি শুনেছি কয়েকজন আলোচক এই বিষয়টি এনেছেন যে এই অসুখটা সারাতে গেলে, যেহেতু এটা এই অসুখটা অনেক দূর অনেক গভীর, এন আমার বোন ডাক্তার নুজহাত আছেন, যে কোনো একটা রোগ আইডেন্টিফাই করার জন্য একটা ডায়াগনোসিস করতে হয় এবং ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া হয়। এইটা ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট দিয়ে মানুষকে ধীরে ধীরে সুস্থ করার জন্য প্রথমত দরকার ছিল আমাদের একটা একমুখী শিক্ষা। শিশুকাল থেকে আমাদের মগজে ঢুকবে আমিনুল ইসলাম আমার কাছে ততটুকু সম্মানের, যতটুকু ঠিক ততটুকুই সম্মান পাবে সুমন দাস অথবা ঝুলন দাস অথবা প্রদীপ ঘোষ অথবা গোমেজ, কারণ তারা মানুষ। দুর্ভাগ্যজনকভাবে 75 পরবর্তী 21 বছরের সেই ধারাবাহিক ধর্মান্ধ পাকিস্তানি প্রাতাত্ত্বাদের শাসন শোষণ এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের ঝেঁকে বসা আমাদের মগজে সে জায়গাটি ঢুকতে দেয়নি, বরঞ্চ আমাদের মগজে সেখানে উল্টো জিনিস ঢুকানো হয়েছে। তারপরে 1996-এ বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসলেন 5 বছর, আবার 2001-এ গিয়ে সেম, এবং 2001-টা আরও এত বেশি জঘন্য ছিল যে বঙ্গবন্ধুর বিচার কাজ সম্পন্ন করার পরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 5 বছর বিচারক স্বল্পতার ঠুনকো জোহাত দিয়ে বঙ্গবন্ধুর বিচারের রিভিউ পর্যন্ত করতে দেওয়া হয়নি। অবস্থা এমন কঠিন ছিল যে জেল হত্যা মামলার আসামি মেজর খায়রুজ্জামানকে তারা এত নির্লজ্জ হয়ে পড়েছিল সেই সাম্প্রদায়িক প্রেতাত্মাদের পক্ষে যে 2001 সালে আবার বিএনপি জামাত ক্ষমতা এসে তাকে ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূত করেছিল। অর্থাৎ এখানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় তারা ছিল তা নয়, তারা কিন্তু এই সময়ে আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিশেষ করে আমাদের যারা আরবি শিক্ষায় শিক্ষিত হয় এই শ্রেণীটা কিন্তু একটা বদ্ধ ঘরের মধ্যে ছিল, তাদেরকে আধুনিক পৃথিবীর সাথে পরিচিত হবার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। তখন তাদের মগজে খুব সহজভাবেই ধর্মীয় আবেগ
আবেগটাকে সেঁটে দেওয়া হয়েছে, যেটা আজকে আমরা সাফার করছি। আর এখন গত 13 বছরে যেটা হয়েছে, যেটা আমি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে আমি এটা বলতে দ্বিধা নেই যে এখানে আমাদের মধ্যে আদর্শিক রাজনীতি চর্চার অভাবটা অনেক বেশি কাজ করছে। আবার একইভাবে যুদ্ধ অপরাধীদের বিচারের মতো মহৎ কার্য সম্পাদিত হবার পরে ওই যারা বারবার মানে ইন্দুরের মতো গর্তে মুখ লুকায়, সেই সাম্প্রদায়িক শক্তি পরিকল্পিতভাবে আওয়ামী লীগও তাদের মানুষ ঢুকিয়ে দিয়েছে, যারা সামহাও আমার একজন বক্তা তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে কোনো না কোনোভাবে আমাদের কাউকে না কাউকে কনভিন্স করে কোনো একটা পদের মালিক হয়ে যাচ্ছে, যে সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরও 5-6 বছর আগে, আমাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন কাউয়া হাইব্রিডে ভরে যাচ্ছে। এখানে হয়তো কেন আমরা সেগুলো প্রোটেক্ট করতে পারছি না, সেটা আরেকটা প্রেক্ষিত, সেটা আমি বলেছি এটা আদর্শিক রাজনীতি চর্চার অভাব। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সামনে বিশাল সমস্যা, যে কারণে আমি না বুঝে না জেনেই একটা ধর্মীয় বিষয়টাকে আবেগটাকে সুড়সুড়ি দিচ্ছি, সেখানে আমরা সলতেটাকে উস্কে দিচ্ছি, আগুন ধরিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না যে এটা আলটিমেটটা কী। এটার মূল কারণ আমাদের প্রকৃত শিক্ষার অভাব, আমরা যে মানুষ সেই মানুষ হিসেবে উপলব্ধির অভাব। সেইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে গভীরে গিয়ে কাজ করতে হবে। আমি যেটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি যে মানুষের মনোজগৎ পাঠ করার ক্ষমতা না থাকলে সে নেতা হতে পারে না, পদবীধারী হতে পারে। আমি এখানে বঙ্গবন্ধুর একটা, যদিও আমি বঙ্গবন্ধুকে দেখিনি, ছোট্ট একটা স্মৃতিচারণ করতে চাই যে 70-এর নির্বাচন নুরুল আমিন যেখানে জয়লাভ করেছিলেন, সেখানে বঙ্গবন্ধু জনসভা করার পরে যখন উনি ময়মনসিং সার্কিট হাউসে ফেরত আসছিলেন, তখন সবাই বলছিল যে লিডার আমরা ভয়ে ছিলাম যে এই আসনটি জিতবো না, কিন্তু আমরা এখানে জিতে যাব। বঙ্গবন্ধু তখন তাদের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন যে আমরা জিতবো না, এখানে নুরুল আমিন জিতবে। তখন সব নেতারা বলছিল লিডার এত মানুষ ময়মনসিংবাসী আগে কখনো দেখেনি। বঙ্গবন্ধু তাদের মুখের দিকে তাকিয়ে বললেন দেখ ওরা কিন্তু নৌকায় ভোট দেবে না, ওরা শেখ মুজিবকে দেখতে এসেছে, এবং রেজাল্ট সেটাই হয়েছে। এটা হচ্ছে মনোজগৎ পাঠ করার অসাধারণ ক্ষমতা, সেই ক্ষমতা তার ছিল বলেই 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তার গ্রামের মৌলানা সাহেব শেখ মুজিব লোক ভালো কিন্তু নৌকায় ভোট দিয়ে ধর্ম থাকবে না, ঈমান থাকবে না, এই কথা বলার পরে বঙ্গবন্ধু তাৎক্ষণিক রিয়্যাক্ট না করে সেই জনগোষ্ঠীকে ধীরে 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 সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এমন একটি মোহনায় নিয়ে এসেছিলেন 71 সালের মহান মুক্তিযুদ্ধে, যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টানের কোনো বিভাজন ছিল না। আজকে সেরকম একটি নেতৃত্ব দরকার, এবং সেরকম নেতৃত্ব আমাদের আছে, তিনি হচ্ছেন শেখ হাসিনা। এখন আমাদের উচিত তাকে সর্বতোভাবে সহায়তা করা, কারণ ওনার মধ্যে যদি সে দ্বিশক্তি দূরদর্শিতা না থাকতো তাহলে আপনারা আমরা চিন্তা করুন যে 75-এর 15-ই আগস্টের তার মতো পৃথিবীর কোনো মানুষ এক রাতে স্বজন হারা হয়নি, তার মতো পৃথিবীর আর কোনো রাজনীতি 22 বার মৃত্যুর মুখোমুখি হয়নি কিন্তু ওনাকে টলাতে পারেনি, উনি সমস্ত বাধা অতিক্রম করে তার আদর্শিক জায়গায় সুদৃঢ় থেকে রিঝু থেকে উনি বাংলাদেশকে আজকে একটি জায়গায় নিয়ে এসেছেন। এখন আমাদের সবার যেটা দরকার, এই যে সাম্প্রদায়িক বিষ বাষ্প যেটা ছড়াচ্ছে সেটা কিন্তু ঢাকা শহরের শহীদ মিনার অথবা শাহবাগ মঞ্চে কিন্তু তারা ভাষণ দিয়ে অথবা 100টা টিভি ক্যামেরা এনে প্রধান অতিথি বানিয়ে লাইভ সম্প্রচার করে এটা তারা ছড়াচ্ছে না, তারা ছড়াচ্ছে ওরা একদম প্রান্তিক লেভেলে পৌঁছে গিয়েছে, ওরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সামিয়ারা টাঙিয়ে ওই যে ধর্মীয় আবেগ সেটাকে পুঁজি করে মানুষের মধ্যে সেটা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এগুলো ছড়িয়ে দিচ্ছে, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে, এবং সেগুলো পড়তে পড়তে দেখা যাচ্ছে অনেককে আমি দেখেছি, অনেক গৃহিণী রান্না করতে করতে মৌলানা সাহেবদের ওয়াজ শুনছেন। একজন প্রকৃত ধার্মিক আরেকজন ধর্মের মানুষকে আঘাত করতে পারে না, ঠিক আমিও মনে করি আমরা যারা প্রগতিশীল আমাদের উচিত ওই বিষয়টা মাথায় রাখা, এমন কিছু না বলা যাতে আরেকজন সেটাকে সহজেই পুঁজি করে ধর্মান্ধতা ছড়িয়ে দিতে পারে। বাংলাদেশে এই ধর্মান্ধতা ছড়িয়ে দেওয়ার পেছনে আমি যেটা বলেছি একেবারে প্রধান এবং প্রধান নিয়ামক শক্তি হচ্ছে খুনি জিয়া,
75 এর 15 আগস্টে যদি সেই সাম্প্রদায়িক শক্তিকে ধর্মভিত্তিক রাজনীতি করার অনুমোদন না করতেন, প্রশ্রয় না দিতেন, টাকা পয়সা না দিতেন, তাদেরকে মন্ত্রী না বানাতেন, আজকে তারা এই জায়গায় আসতে পারতো না। সুতরাং আমাদের সামনে এখন এটাও একটা রাজনৈতিক চ্যালেঞ্জ, সবাই সম্মিলিতভাবে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করে এই উগ্র সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে যেমন মোকাবেলা করতে হবে, ঠিক তেমনিভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রত্যেকের ধর্মের স্পিরিটটা আমরা যদি ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আবার কেউ কেউ যদি আমরা অতি বেশি বিপ্লবী আধুনিক হতে গিয়ে ধর্মকে আঘাত হানার মানসিকতা থেকে সরে এসে আমরা যদি মানে সত্যিকার একটা মানে অসাম্প্রদায়িক সমাজ তৈরি করতে চাই, এইভাবে যদি কাজ করি, আমার মনে হয় এই কাজটি কঠিন তবে অসম্ভব নয়। আমরা সেই কঠিন কাজ শেষ করে অসম্ভব নয় এটাকে আমরা সম্ভব করে একটা আলোকিত বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি এরকম গোল টেবিল বৈঠকগুলো প্রতিটা উপজেলা লেভেল পর্যন্ত যদি আমরা করতে পারি, প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে এই কাজটা কঠিন কাজটাও সহজ হয়ে যাবে। সে প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।